পর্দায় নায়িকারা তো ঠিকঠাক পরিপাটি হয়ে ধরা দেন, কিন্তু পর্দার পেছনে তাদের অনেকেরই দেখভালের গুরুদায়িত্বটা পালন করে তাদের মায়েরা। হাত ধরে শুটিংয়ে নিয়ে যাওয়া, খাওয়া দাওয়ার দেখভাল রাখা আর ভালো মন্দের সিদ্ধান্তে মুখ্য ভূমিকায় থাকেন মায়েরা। বিশেষ করে যদি পূজাচেরি কিংবা তমা মির্জার কথা বলি, মা দিবসে নিজের মায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন এই দুই চিত্রনায়িকা। মায়ের কথা যদি বলি আমার ক্যারিয়ার নিয়ে, এটা আসলে বলে শেষ করা যাবে না, কারণ আমি এখন পর্যন্ত এখানে দাঁড়িয়েছি এবং প্রাউডলি আমি বলছি যে আমি পূজাচেরি। এটা সবকিছু আমার মার জন্য। মাকে নিয়ে পূজার হৃদয়ে যখন এমন আবেগ, তখন তমা মির্জার কাছে তার মা মানে পুরো পৃথিবী। আমি আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছি, যতটুকু প্রাপ্তি, হয়তো অনেক না আবার কমও না, যতটুকু প্রাপ্তি, এই পুরো প্রাপ্তিটা আসলে আমার মার কারণে। আমি তো এখানে এসেছি আমার মার কারণে, দুনিয়াতে এসেছি আমার মার কারণে। সো আমার মার অবদান আমি বলে শেষ করতে পারবো না, আমি তার অবদান নিয়ে বলে তাকে ছোট করতে চাই না। আমি শুধু এতটুকুই জানি যে প্রত্যেকটা মা তার সন্তানের কাছে আসলে আস্থার জায়গা, ভালোবাসার জায়গা। এই নায়িকার কাছে আবদার আর আস্থার জায়গা তার মা। অকপটে স্বীকারও করলেন, মাকে ছাড়া নেয়া তার জীবনের বেশিরভাগ সিদ্ধান্তই ছিল ভুল। আমি আমার জীবনে অনেক ভুল করেছি, সেই ভুলগুলো যে ভুল সেটা তখন বলে আমাকে কষ্ট না দিয়ে, তখন আমার পাশে থেকে পরে আস্তে আস্তে আমার ভুলগুলো ধরিয়ে দেওয়া। আমরা অনেক সময় মনে করি যে মা যেটা বলছে ভুল বলছে, আমি যেটা ভাবছি এটা রাইট ভাবছি। মারা কখনো ভুল হয় না, বিশেষ করে সন্তানের বিষয়ে যখন সিদ্ধান্ত আসে, তো কোনো মাই ভুল না। তো আমাদের উচিত যে আসলে আমরা আমাদের মা বাবার কথা শুনি, কারণ ইন ফিউচার যখন আমরা জীবনের অনেক পাতা পেছনে পাতা মেলি না, তখন দেখি যে আসলে আমরাই ভুল ছিলাম, তারাই ঠিক ছিল। তো এই পরে গিয়ে এই রিয়ালাইজেশনের থেকে এই চলার পথে, কারণ আমার মনে হয় আমার প্রত্যেকটা সিদ্ধান্ত আমি আমার আম্মুর সাথে কথা না বলে নিতে পারি না, এবং নিলে সেটা ভুল হয়। তমা মির্জার মতোই পূজাচেরির জীবনেও মায়ের অবদান অনন্য। মা ছিলেন বলেই ক্যারিয়ারের অনেক চড়াই উৎরাই সহজেই পার করতে পেরেছেন বলে জানান এই নায়িকা। কয়েকদিন আগে অনেক বেশি আমাকে নিয়ে কথা হচ্ছিল, সমালোচনা আলোচনা যেটাই বলি না কেন। একজন ফ্যামিলি, মা যদি অনেক বেশি সাপোর্টিভ থাকে না, তাহলে আসলে যেই স্ক্যান্ডাল হোক, যেই কথা হোক, যেই সমালোচনা হোক, আলোচনা হোক, তখন আসলে কিছুই মনে হয় না। আমি অনেক সাইড থেকে অনেক কথা শুনতাম, বাট যখন দিন শেষে মার মুখের দিকে তাকাতাম, সে বলতো যে এইগুলো কোনো ব্যাপার না, তুমি তোমার মতো কাজ করে যাও। এই সাপোর্টটা আসলে একজন সন্তানের খুবই দরকার, যেটা আমি আমার মার থেকে, আমার বাবার থেকে সব পুরোটুকুই পেয়েছি। ঢাকাই ছবির এই দুই নায়িকার মতে অপরিসীম আদর মমতা, নিখাত স্নেহ ভালোবাসা, নিঃস্বার্থ ত্যাগ তিতিক্ষার এক অতুলনীয় ও অনন্য দৃষ্টান্ত মা। মাকসুদুল হকিমু, চ্যানেল 24, ঢাকা।